আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর জন্য বাঙালি আত্মপরিচয় পেয়েছে মন্তব্য প্রধানমন্ত্রী পালিত হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী সারা দেশে চলছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন প্রথম দিনে টিকা প্রত্যাশীদের ছিল না তেমন ভিড় শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর জন্যই বাঙালি আত্মপরিচয় পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার 102তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে শিশুদের জীবন সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি বিষয়ে আলোচনা অনুষ্ঠান সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর মাধ্যমেই বিশ্বের বুকে আত্মমর্যাদা পেয়েছে বাংলাদেশ 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের নির্মমতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা এদেশের শিশু যেন আগামী দিনে আমাদের মতো আর স্বজন হারা বেদনা নিয়ে বাঁচতে না হয় তারা যেন সুন্দর জীবন পায় উন্নত জীবন পায় যে শিশুদের জাতির পিতা অত্যন্ত ভালোবাসতেন প্রাইমারি পর্যায় থেকে একেবারে উচ্চ পর্যায়ে আন্তঃ স্কুল খেলাধুলার প্রতিযোগিতা সংস্কৃতি চর্চা এবং বিভিন্নভাবে শিশুদেরকে শুরু থেকেই যেন তারা নানা ধরনের শিক্ষা পেতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের শিশুরা সুরক্ষিত থাকবে সুন্দর জীবন পাবে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকার জন্য সে সময় সেনাপ্রধান কে এম শফিউল্লাহ সেনা কর্মকর্তা রাশেদ মোশারফ ও কর্নেল তাহিরের সমালোচনা করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বঙ্গবন্ধু শফিউল্লাহকে ফোন করেছিল শফিউল্লাহ তোমার আর্মি আমাকে আক্রমণ করেছে তুমি আমাকে তুমি দেখো বল স্যার আমি দেখছি এর কিছু সময় পরেই বঙ্গবন্ধু শফিউল্লাহকে আবার ফোন করে শফিউল্লাহ আমার কামারকে তুমি রেফারেন্সে তুমি কি করছো শফিউল্লাহ কি বলে স্যার একটু গাছার দিকে বেরোয় যেতে পারেন না তার কিছু সময় পর বঙ্গবন্ধু 6টার দিকে মারা যায় শফিউল্লাহ যদি একটা কার্মি পাঠাতো তাহলে বঙ্গবন্ধু মারা যায় না কিন্তু সেটা করে নাই তিনি রেডিও স্টেশনে যাইয়া মুস্তাক আর এই খুনিদের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে মোশারফ সিডিএস সেলো ক্যাপ্টেন বানাইছে বঙ্গবন্ধু মেজর জেনার এই 15 তারিখ সকালে খালেদ মোশারফ কি করেছিল আর একজন হলো বিআইডব্লিউ সে ছিল কর্নেল তাহের এই কর্নেল তাহেরে বঙ্গবন্ধু আহত অবস্থা তাকে বিআইডব্লিউ চাকরি দিয়েছিল সেই বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য গণবাহিনী করেছিল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এরপর মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ইকরামুল হক সায়েম এটিএন বাংলা নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এ উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতি ও মুরালে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে কোরআন খতম দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসিরউদ্দিন এতে উপস্থিত ছিলেন এছাড়া কেক কেটে দিনটি উদযাপন করে জেলা প্রশাসন
রাজশাহীতে কেক কেটে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী পালন করে বিভাগীয় ও জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে বাজানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে ফুল দেয় মুক্তিযোদ্ধা সংসদ, পরে অন্যান্য সংগঠন সেখানে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া খুলনার সার্কিট হাউস মাঠে মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলা আয়োজন করা হয়েছে। বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও ছিল বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও শিশু কিশোর সমাবেশ। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা, পরে সেখানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়াও ছিল আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডিআইজি দেবদাস ভট্টাচার্য সহ স্থানীয় প্রশাসন ও পুলিশ। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচিতে ময়মনসিংহে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মদিন। সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি পুষ্পস্তবক অর্পণ করেন। ভোলার লালমোহনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বগুড়া, নওগাঁ, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ নগর ভবনে আয়োজিত শিশু সমাবেশে কথা বলেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র। এছাড়া জেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি কলিম সরোয়ার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে চলছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। 2 সপ্তাহের এই ক্যাম্পেইনে স্থায়ী কেন্দ্রগুলোতে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে মোট 3.25 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। আর তবে প্রথম দিনে কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের তেমন ভিড় ছিল না। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। টিকা নিতে আগের মতো তেমন দীর্ঘ সারি নেই। বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও স্থায়ী টিকা কেন্দ্রে ঝামেলা ছাড়াই টিকা নিয়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে দেশের 12.5 কোটি মানুষকে দেয়া হয়েছে প্রথম ডোজ, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 9 কোটিরও বেশি মানুষ। এখন তাই পুরোদমে চলছে বুস্টার ডোজের কার্যক্রম। তবে যারা প্রথম ডোজ নিতে পারেননি তারা এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না। ফার্স্ট ডোজ নিলাম, এখন এখানে কোনো ভিড় নাই, সুবিধা মতো দিতে পারছে। আগে 2টা ডোজ খাগড়াছড়িতে নিয়েছিলাম, এখানে বুস্টার ডোজ নিয়েছি। সরকার বুস্টার ডোজের বয়সসীমা 18 বছর করেছে, দ্বিতীয় ডোজের 4 মাস পর নেওয়া যাবে তৃতীয় ডোজ। কিন্তু এসব তথ্য অনেকেরই অজানা থাকায় ভিড় কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাবছিলাম যে হয়তো ওই বঙ্গবন্ধু জন্মদিন হিসাবে বা সাধারণ ছুটি হিসাবে হয়তো বন্ধ, তাও চলে আসলাম, যাক আসলাম, পাইয়ে গেলাম, ভালোই হলো আর কি। ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজে যেরকম ভিড় ছিল সেই অনুযায়ী আজকে খুবই কম, একদম ভিড় নেই আর সিস্টেমেটিক অনেক এবং ইটস ভেরি ফাস্ট। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহের বিশেষ এই ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব। এখনো আমাদের 75 লক্ষ মানুষ কিন্তু 12 বছরের ঊর্ধ্বে আছেন যারা প্রথম ডোজ টিকাও নেন নাই, একটি ডোজও নেন নাই। আমরা এই ক্যাম্পেইনটার সময় প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ এই 3টাকেই খুব গুরুত্ব দিচ্ছি। ক্যাম্পেইনের পরে আমরা এই বিস্তৃতভাবে কর্মসূচিটাকে আর রাখবো না। বিশেষ এই ক্যাম্পেইন চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
দেশে টানা তৃতীয় দিনের মতো করোনায় কারো মৃত্যু হয়নি। চব্বিশ ঘন্টায় ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন 233 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 19,50,357। নমুনা পরীক্ষার বিপরীতে একদিনে শনাক্তের হার 1.69%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। লালমনিরহাটের পারগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার নাম রেজাউল। এ সময় বাবুল মিয়া নামে আরও একজন আহত হয়। ভোরে সীমান্তের মেইন পিলার 861-এর কাছে এই ঘটনা ঘটে। নিহতের লাশ ও আহত ব্যক্তি ভারতের অভ্যন্তরে রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন 61 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার। কক্সবাজারের মহেশখালীতে ফিশিং ট্রলার দুর্ঘটনায় দুই জেলার মৃত্যু হয়েছে। মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে দুর্ঘটনা ঘটে। কুতুবজম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল জানান, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার একটি মালিকানাধীন ফিশিং বোট নিয়ে 14 জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যান। দুদিন আগে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দু জেলের। গতরাতে তাদের মরদেহ সহ উপকূলে ফিরে আসেন 12 জেলে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শহরের দেবাশিস নগরের খোকন মনি ত্রিপুরার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত 2:30টার দিকে রাঙামাটির সদর হাসপাতালে প্রবেশ মুখে জয় ত্রিপুরা দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সিলেটে গণিতশ্রেষ্ঠ সম্মাননা পেলেন ভাষা সৈনিক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। গতকাল সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। নগরীর সুরমা নদীর চাঁদনী ঘাটে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মন্ত্রী বলেন, জনমঙ্গল বা জনসেবা মহৎ কাজ, যারা এ কাজ করেন তারা মানুষের দ্বারা স্বীকৃত হন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলর ও কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীনদের মাঝে ঘর, শিক্ষার্থীদের বই ও তরুণ উদ্যোক্তাদের ল্যাপটপ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে 102 ভূমিহীন পরিবারকে 2 কক্ষের সেমি পাকা ঘর, জমির দলিল, শুকনো খাবার ও 20 জন শিক্ষার্থীকে বই এবং 20 জন তরুণ ফ্রিল্যান্সারকে 20 ল্যাপটপ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু বাসাইল সখীপুর হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্বোধন করেন ডেসকো বোর্ডের পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। ভোরে সখীপুরের কোকিলা পাবর এলাকায় শহীদ মিনার চত্বর থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন স্থানের 500+ রানার এতে অংশ নেন। বঙ্গবন্ধুর 102 জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে হলুদিয়া থেকে মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। স্থানীয় জনগণ, জেলা পরিষদের সদস্য ও পুলিশের অংশগ্রহণে এই মিনি ম্যারাথনে 1,50,000 প্রতিযোগী অংশ নেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।